আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, টেক ব্যাক বাংলাদেশ, লেখা লিফটিল সহ বোমা উদ্ধার। এরপর জানিয়ে দিব হঠাৎ দেশব্যাপী শিবিরের শোডাউন। এদিকে আওয়ামী লীগ 2 লাখ, বিএনপি 1.25 লাখ লোক সমাগম করতে চায়। আরো জানিয়ে দিব ঘরের আগুনে পড়ছে আওয়ামী লীগ, নতুন মুখের সন্ধানে বিএনপি সংসদ নির্বাচন নাটোরে। এরপর জানিয়ে দিব ঠাকুরগাঁওয়ে বিএনপি জামায়াতের 16 নেতাকর্মী গ্রেপ্তার। সর্বশেষ জানিয়ে দিব সমাবেশের রাজধানী কাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। টেক ব্যাক বাংলাদেশ, লেখা লিফলেট সহ বোমা উদ্ধার। খুলনার ডুমুরিয়া উপজেলায় খালেদা জিয়ার মুক্তির লিফলেট ও টেক ব্যাক বাংলাদেশ লেখা লিফলেট সহ 9টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এর আগে একাধিক বোমা বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 9:30 দিকে উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের পাশে এই ঘটনা ঘটে। পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, 26 অক্টোবর রাত 9:30 দিকে আটলিয়া ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে 6 থেকে 7টি বোমা বিস্ফোরণ করে দুর্বৃত্তরা কিছু লিফলেট ও একটি বোমা ভর্তি ব্যাগ ফেলে মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়। মাথায় হেলমেট থাকায় কাউকে চিনতে পারেনি বলেও জানিয়েছেন তারা। আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতাপ রায় জানিয়েছেন, প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে আমরা বাজারের ভূমি অফিস মোড়ে অগ্রণী যুব সংঘ ক্লাবে নেত্রীরা মিলে মিটিং করেছিলাম। এ সময় বিকট শব্দ শুনে আমরা আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে দেখি মানুষ দৌড়াচ্ছে। ডুমুরিয়া থানার ওসি কবিরুল হোসেন ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, 6 থেকে 7টি বোমা বিস্ফোরণ হয়েছে এবং 9টা তাজা বোমা ও টেক ব্যাক বাংলাদেশ লেখা লিফলেট উদ্ধার করেছি। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। হঠাৎ দেশব্যাপী শিবিরের শোডাউন। আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ সহ 7 দফা দাবিতে সারা দেশে বিভিন্ন জেলায় বিক্ষোভ, মিছিল এবং সমাবেশ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন শাখা। মিছিল ও সমাবেশে শাখাগুলোর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা কর্মী অংশগ্রহণ করে মিছিলোত্তর সমাবেশে শিবির নেতারা বলেন, অগণতান্ত্রিকভাবে অর্জিত অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণ যোগ্য নির্বাচনের সর্বজন স্বীকৃত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ক্ষমতার অপব্যবহার করে বাতিল করেছে, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। তারা আগামীতে আবারও অবৈধ পন্থায় রাতের ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা কক্ষীগত করতে চায়, কিন্তু এবার জনগণ তাদের অধিকার নিয়ে সোচ্চার এবং সচেতন। ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না, বরং ভোট চুরি প্রতিহত করবে। গণদাবি আদায়ের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করেই ছাড়বে ছাত্র জনতা। নেতারা 7 দফা দাবি আদায় ও অবৈধ সরকারের পতন নিশ্চিত করে প্রিয় মাতৃভূমিকে রক্ষায় ছাত্র সমাজকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। সকাল 9:00 কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক নুরুল ইসলামের নেতৃত্বে নোয়াখালী জেলা শাখার বিক্ষোভ মিছিলটি বিশ্বনাথ থেকে শুরু হয়ে পৌর বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পাবনা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে সকালে বিক্ষোভ মিছিলটি চাপা মসজিদ থেকে শুরু হয়ে 4তলা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ 2 লাখ, বিএনপি 1.25 লাখ লোক সমাগম করতে চায়। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই পূর্ব ঘোষিত 28 অক্টোবরের মহাসমাবেশ করবে বিএনপি। অন্য কোথাও যাওয়া সম্ভব নয় বলে পুলিশকে জানিয়ে দিয়েছে দলটি। একই দিনে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সমাবেশের বিকল্প আরো 2টি ভেনু সহ 7টি তথ্য চেয়ে পুলিশের পক্ষ থেকে বিএনপি ও আওয়ামী লীগকে চিঠি দেওয়া হয়েছিল বুধবার। এর জবাবে বিএনপি পুলিশকে দেওয়া এক চিঠিতে জানিয়েছে যে মহাসমাবেশে 1 লাখ থেকে 1.25 লাখ লোক জড়ো হতে পারে এবং তাদের হিসেবে নয়াপল্টনের এই সমাবেশ পশ্চিমে বিজয়নগর মোড় থেকে পূর্ব দিকে ফকিরাপুল পর্যন্ত বিস্তৃত হবে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পুলিশকে দেওয়া ওই চিঠিতে বলেছেন, সমাবেশে 1 লাখ থেকে 1.25 লাখ মানুষ জড়ো হতে পারে। এছাড়া নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে সব প্রস্তুতি সম্পন্ন করায় তাদের পক্ষে অন্য কোনো ভেনুতে যাওয়া সম্ভব হবে না। এদিকে ওসির চিঠির জবাবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, সমাবেশে লোক সমাগম সকাল 10:00 থেকে শুরু হবে এবং সন্ধ্যা 7:00 শেষ হবে। সমাবেশে প্রায় 2 লাখ লোক সমাগম হবে। সমাবেশটি জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম দক্ষিণ গেট থেকে পল্টন মোড়, জিপিও মোড়, শিক্ষা ভবন, গোলাপ শাহবাজার, নগর ভবন, নবাবপুর সড়ক, মহানগর নাট্যমঞ্চ সড়ক, দৈনিক বাংলা মোড় এবং মতিঝিল সড়ক, স্টেডিয়াম সড়ক পর্যন্ত বিস্তৃত হবে। সমাবেশে বক্তব্য প্রচারের জন্য উল্লেখিত স্থানগুলোতে মাইক স্থাপন করা হবে।
ঘরের আগুনে পড়ছে আওয়ামী লীগ, নতুন মুখের সন্ধানে বিএনপি, সংসদ নির্বাচন নাটোরে। নাটোরের চারটি সংসদীয় আসনে তিনটিতেই অন্তকণ্ডলে রয়েছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। ঘরের আগুনেই পড়ছে সংগঠনটি। দলটির অর্ধশত নেতা নৌকার মনোনয়নের প্রত্যাশায় মাঠ চষে বেড়াচ্ছেন। প্রার্থী বেশি হওয়ায় এবার মনোনয়ন বঞ্চিতরাই নৌকার পরাজয়ের কারণ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে নাটোরে বিএনপির প্রার্থী কম। নাটোর দুই আসন বাদে বাকি তিনটিতেই বিএনপির নতুন মুখ আসছে এমনটাই ধারণা করা হচ্ছে। এরই মধ্যে নাটোর এক ও চার আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান পটল ও মোজাম্মেল হকের মৃত্যুতে নতুন মুখ আসছে, এটা নিশ্চিত। এছাড়া নাটোর তিন আসনে বিএনপির প্রায় নেতৃত্ব শূন্য। এই সুযোগে বিএনপির অধিষ্ঠিত এ এলাকার নিয়ন্ত্রণ এখন আওয়ামী লীগের হাতে। বয়সের ভারে নব্য সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ বেশিরভাগ সময় থাকেন অসুস্থ, যদিও তিনি এ শরীর নিয়েও নেতাকর্মীদের চাঙ্গা করতে মাঠে আছেন। নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছেন। তিনবারের সংসদ সদস্য হলেও গত নির্বাচনে তিনি অসুস্থ থাকায় মনোনয়ন দেওয়া হয় দাউদার মাহমুদকে। তিনি নির্বাচনে ফেল করায় এ আসনে মনোনয়ন নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। তবে বিএনপি শেষ পর্যন্ত এবারের সংসদ নির্বাচনে যায় কিনা এ নিয়ে সংশয় থাকায় কৌশলে ধীর চল নীতিতে প্রচার চালাচ্ছেন তারা। জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টি প্রকাশ্যে স্বল্প বিস্তার তৎপরতা থাকলেও জেলার তিনটি আসনে জামায়াত প্রার্থীরা নানা কৌশলে প্রচার চালাচ্ছেন। ঠাকুরগাঁওয়ে বিএনপি জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার। সরকারি কাজে বাধা ও নাশকতার মামলায় ঠাকুরগাঁও বিএনপি জামায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি অভিযোগ, ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় কর্মসূচি ঘিরে নতুন করে গ্রেপ্তার শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে পুলিশ বলছে কোনো কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না, যারা আইন ভঙ্গ করেছে তাদেরকে শুধু গ্রেপ্তার করে আদালতে সরপত করা হচ্ছে। আদালতের সংশ্লিষ্ট সূত্র ও পুলিশ জানিয়েছে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ১৩ জন নেতাকর্মী ও জামায়াতের ১৩ জন কর্মীকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঠাকুরগাঁও বিচারিক আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন বিএনপির জেলা নির্বাহী সদস্য আব্দুস সামাদ মিলার, হরিপুরের ৬ নং ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রানী শঙ্কল যুবদল সাধারণ সম্পাদক আতিক, রানী শঙ্কল উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, বালিয়াডাঙ্গি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদ, যুবদলের সদস্য মিঠু, ওলামা দল সদস্য জাহিরুল, দুত্তসুত্ত ইউনিয়ন বিএনপি সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা সখনপুর পুখুরি ইউনিয়ন বিএনপি সদস্য হেলাল উদ্দিন, বেগুনবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সদস্য আল আমিন, গড়িয়া ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি ইদুউল্লাহ। সমাবেশের রাজধানী কাল। আওয়ামী লীগ বিএনপি ও জামায়াত ইসলামের পৃথক কর্মসূচি ঘিরে কাল মহাসমাবেশের নগরীতে পরিণত হবে রাজধানী ঢাকা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেট, নয়াপল্টন ও মতিঝিলের শাপলা চত্বর এই ৩.৫ কিলোমিটার এলাকার মধ্যে সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিয়েছে দল তিনটি, যদিও তাদের কাউকেই এখন পর্যন্ত পুলিশ অনুমতি দেয়নি। এ নিয়ে চলছে নানা নাটকীয়তা। তবে দলগুলো ঘোষিত ভেন্যুতেই মহাসমাবেশ করতে অনড়। এদিন বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণ অধিকার পরিষদ সহ মোট ৩৭টি রাজনৈতিক দল প্রায় একই সময়ে পৃথক মহাসমাবেশ করবে। এ নিয়ে জনমনে বাড়ছে উত্তেজনা ও নানা উৎকণ্ঠা। সবার প্রশ্ন, কি হতে যাচ্ছে কাল? এদিকে সমাবেশ ঘিরে যে কোনো অনাহুত পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। র‍্যাব পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে প্রস্তুত থাকবে বিজেপি। পরিস্থিতি তৈরি হলেই তারা অ্যাকশনে যাবে। ডিএমপির পক্ষ থেকেই প্রায় ২৫,০০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে রাজধানী জুড়ে। এছাড়া পুলিশের অন্যান্য ইউনিটের সদস্যরাও তৎপর থাকবে। ছাড় না দেওয়ার প্রস্তুতি আওয়ামী লীগে। রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ শুরু। বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেই মহাসমাবেশ করার বিষয়ে অনড় আওয়ামী লীগ। ২,০০,০০০ লোক সমাগমের মাধ্যমে বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন দলটি নেতাকর্মীরা। ২৮ অক্টোবরের কর্মসূচি ঘিরে বিএনপিকে কোনো ধরনের ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীনরা। আন্দোলনের নামে বিএনপি যদি কোনো ধরনের সংঘাতে জড়িয়ে পড়ে তা কঠোরভাবে প্রতিহত করার পরিকল্পনাও আছে দলটির। দায়িত্বপ্রাপ্ত নেতারা পাল্টা আঘাতের হুঁশিয়ারও দিয়েছেন। এ বিষয়ে যথাযথ দিক নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিটি থানা ওয়ার্ডের নেতাকর্মীদের। পাশাপাশি ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ, অলিগলি ও মোড়ে মোড়ে সতর্ক অবস্থান শুরু করেছে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করছে তারা। এদিন সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অন্য যে কোনো দিনের চেয়ে বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ বিষয়ে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।